হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফখরুল বলছি টেক্সাস আমেরিকা থেকে। দেখুন, আমেরিকায় আমরা কি ভাজছি এখন, গরম গরম পুরি ভাজা হচ্ছে। এটা তো পুরিই বলে, তাই না? এই যে দেখুন, এই খাবারটা আমরা বাংলাদেশে খেয়ে থাকি প্রচুর পরিমাণে, তো সেটাই আজকে আমরা ভাজছি। ওয়াও, যা কালার হয়েছে না, সেরকম কালার। এই যে অসাধারণ। এখন এই জিনিসটা আমি উল্টে দিচ্ছি এখন, না হলে নিচের দিকটা পুড়ে যাবে, এই জন্য উল্টে দেওয়া হচ্ছে এখন। একসাথে মোটামুটি পাঁচটা করে ভাজাচ্ছে, কারণ পাতিলটা যেহেতু খুব একটা বড় না, এই জন্য খুব বেশি ভাজা যাচ্ছে না, পাঁচটা করে ভাজা যাচ্ছে একসাথে। তো অলরেডি আমরা কিছু ভেজেছি, দেখুন এই যে এখানে পাতিলে রয়েছে, চারটা ভাজা হয়েছে অলরেডি। তো আমি এখনো খেয়ে দেখিনি, খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো যে কীরকম টেস্ট লাগছে। আর এই সাইডে দেখুন আরও তিনটা রয়েছে এখানে, আমার বউ একটু ডিজাইন করার চেষ্টা করেছে এখানে। দেখুন ডিজাইনটা, সেরকম ডিজাইন, তাই না? ও আচ্ছা, পরে থেকে গিয়েছিল। হ্যাঁ, এটা বানানো খুব একটা কঠিন কাজ না, খুব ইজি একটা কাজ। আপনারা চাইলে বাসায় বানাতে পারেন। হ্যাঁ, আমি বানাবো, আমি তো বানাইনি আর কোনো সময়। এটা খুব কি কঠিন নাকি? খুব একটা কঠিন না, সহজই তো। তা আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন, এটা কিন্তু খুব টেস্টি একটা খাবার। ওয়াও, কালারটা দেখুন, সেরকম একটা কালার, অসাধারণ একটা কালার। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। খেলাম, খুবই ভালো লাগলো। আশা করি আপনাদের, আপনারা যদি বাসায় বানান তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, খুবই টেস্ট লাগবে আশা করা যায়। এবং আমি তো খাই। এবং আজকে এখানে যে হালুয়াটা ব্যবহার করা হয়েছে, সেখানে কিন্তু নারকেল ব্যবহার করা হয়েছে। আমরা কয়েকদিন আগে বাজার গিয়েছিলাম, তো সেখান থেকে নারকেল কিনে এনেছিলাম, এরপর সেই নারকেল দিয়ে হালুয়াটা বানানো হয়েছে। তো তার মানে টেস্টটা অনেক বেশি হবে, এটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন, আমার পেজটা লাইক করুন, আমার ইউটিউবে যে চ্যানেল আছে সেটাতে সাবস্ক্রাইব করুন, এবং দেখতে থাকুন ভালো ভালো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।